অল ডিয়ার ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। অ্যান্ড আমায় দেখতে পাচ্ছ, একটু রেডি হয়েছি সাজুগুজু। তো চলো এবার দেখাচ্ছি যে কটা বাজে, তারপর বলছি। তো এখন বাজে 10:40, ঠিক আছে? এটা সকালের। তো ওকে, এবারে বলছি যে রেডি হয়েছি, অ্যান্ড একা যাবো না, অ্যান্ড কোনো ফ্রেন্ডের সঙ্গেও যাবো না। তো চলো একটু ব্যাপারটাকে সারপ্রাইজিং রাখি যে কার সঙ্গে যাচ্ছি অ্যান্ড কোথায় যাচ্ছি। তো না, কার সঙ্গে যাচ্ছি সেটা বলে দিই, কী বলো? হয়েছে তোমার? মার তো সামনি, যাই হোক, এই যো মা রেডি হয়েছে। কি হচ্ছেন? তো যাই হোক, মা রেডি হচ্ছে। তো একটা টিয়া কালার শাড়ি পরেছে, তো আমি একটা ব্ল্যাক টপ, অ্যাজ ইউজুয়াল আমার ফেভারিট কালার, তো সেটা তো পরতেই হবে। অ্যান্ড আজ একটু চশমা। তো চলো এবার মার সঙ্গে যাচ্ছি দেখে নিলে। তো কোথায় যাচ্ছি চলো সেটাও দেখাবো, ঠিক আছে? তো সঙ্গে থাকো অ্যান্ড দেখতে থাকো। তো আমরা জাস্ট 5 মিনিটসের মধ্যে বের হয়ে পড়বো। তো বাইরে গিয়ে বাকিটা করছি, আই মিন দেখাচ্ছি যে কোথায় যাচ্ছি। তো এই যো বের হয়েছি, ঠিক আছে? তো এখন চলো যাওয়া যাক, জানি না কোথায় নিয়ে যাচ্ছে। তো চলো মা, চলো। এই হচ্ছে আমাদের কি বলে এটাকে, গলি, রাস্তা, পাড়া। তো যাই হোক, যাচ্ছি। এই একটা নতুন মানে মন্দির বানাচ্ছে, তো এখনো কমপ্লিট হয়নি, কাজ চলছে। চলো হেঁটেই যাচ্ছি, হেঁটেই যাচ্ছি, শুধু হেঁটেই যাচ্ছি। তো আশেপাশে দেখে নিয়েছিলাম, ভেবে মানে ভেবেছিলাম যে কেউ নেই, কিন্তু ওই পাশে একজন ছিল, ছিল বলতে একজনের বাড়ি আর কি, গেট খোলা, তো একটা মেয়ে ছিল আর কি। তো হেঁটেই যাচ্ছি বলাতে ও পট করে তাকিয়ে আবার দেখলো। 8 দিন পর বাড়ি থেকে বের হয়েছি, ঠিক আছে? 8 দিন। তো কী যে ভালো লাগছে জাস্ট বলতে পারছি না। আর তাও আবার কার সঙ্গে? মায়ের সঙ্গে, ফেভারিট একজন। আর আমি একটু স্পিডে হাঁটি, জানি না কেন অটোমেটিক হয়ে যায়। অ্যান্ড মা ততটাই মানে স্লো, স্লো অ্যাকচুয়ালি না, মানে পায়ে ব্যথা, তো সেই জন্যে মা অত আমার সঙ্গ দিয়ে হাঁটতে পারে না, তো একটু গ্যাপিং থাকে আমাদের মধ্যে। তো যাই হোক, বের হয়েছি অ্যান্ড সিরিয়াসলি খুবই ভালো লাগছে। তো যাই একটু ঘুরে আসি। আজকের ওয়েদারটা জাস্ট ভাবা যাচ্ছে না, দেখাচ্ছি। সি কি সুন্দর, দেখো, মানে রোদ তো উঠেই নি, বাট একদমই যে মেঘলা সেটাও নয়, খুব সুন্দর। আমাদের এখানের এটা হচ্ছে ছোট্ট পাহাড়, এটা আমি নাম দিয়েছি, ঠিক আছে? জঙ্গলের জঙ্গল। তো যাই হোক, কিন্তু হ্যাঁ, জায়গাটাকে দেখো কি সুন্দর করে বাদ দিয়েছে বড় বড় পাথর দিয়ে, তো ভালোও লাগে দেখতে। তো এই হচ্ছে আমার নাম দেওয়া আমাদের কোকড়াঝাড়ের ছোট্ট পাহাড়। ও আচ্ছা, গাছ কেটেও রেখেছে, দেখেছে? ওই যো এখন কেটে রেখেছে না ভেঙে পড়েছে কে জানে, কারণ যে ঝড় তুফান গেল। মাদার যাচ্ছে আগে আগে, আমি যাচ্ছি মাদারের পিছে পিছে। ম্যাডাম ধরতে হবে? আচ্ছা, উঠে পড়লে আর ধরে কি লাভ? এই সাবধানে দেখো, মার পায়ের পজিশনটা দেখেছো কি খারাপ, কতটুকু পারবে না এটা দিয়ে। দাঁড়াও তুমি, আমি উঠি, এবারে দাও জিনিস। হ্যাঁ, ধরবো হাতে, দেখো কি অবস্থা করে উঠবে, বলছে দেখাস না, না দেখিয়ে লাভ নেই মা, তুমি খুব কষ্ট করে উঠলে সেটা অবশ্যই দেখাবো। ছেড়ে দাও। আচ্ছা, ওয়াও, পাহাড়ের সিঁড়ি, অ্যান্ড এই যো ফ্লাইওভার, ওয়াও। আর মা এই যে উঠছে এখনো,
দেখো কত ছোট ছোট স্টেপ নেয়, এখন দেখবে এটা এটাকে এই যো হলো। ওকে, তো এত সুন্দর লাগছে দেখতে, মানে জাস্ট বলার মতন না। হ্যাঁ, আমরা পাহাড়ে উঠে গেছি, আমরা পাহাড়ে উঠে গেছি, আমরা পাহাড়ে উঠে গেছি, পাহাড়ে উঠেছি। ও বাহ, আমার সঙ্গে সঙ্গে মাও নাম দিয়ে দিয়েছে পাহাড়। হ্যাঁ, বাইরে কথা বলে মানে লাভ হবে না, না মানে কিছুই শুনতে পাবে না, গাড়ি যাচ্ছে তো। ওকে, পরে কথা বলি। মা কোথায় গেল? ও আচ্ছা আচ্ছা, আমাকে দিয়ে ঢাকা পড়ে গেছে। ওই যে কতটা গ্যাপিং হয়ে যায়, wow, so beautiful, খুব সুন্দর দেখায়, খুবই সুন্দর। দেখো পাহাড় যে বলেছিলাম এই জন্যই বলেছিলাম, দেখেছো রাস্তাটা কতটা নিচু, আর আমরা এখন কতটা হাইটে আছি। ওই দেখো ওটা একটা মেন রোড, তো ওখান থেকে আমরা রয়েছি এখানে, তো বুঝতে পারছো, এই জন্যই আমি বলেছি যে এটা ছোট্ট পাহাড়। অ্যান্ড এদিক দিয়েও মানুষ নেমে যায়, ভাবা যায়, তো এদিক দিয়েও মানুষ নামে। ওই দেখো জায়গাটা একদম সমান করে ফেলেছে, নেমে নেমে পাথর ঘষে গেছে। তো এটার এইদিকে আছে হচ্ছে রাস্তা, মানে মেন রোড, আবার এদিকে দাঁড়াও দেখাচ্ছি, ওই হচ্ছে রেলওয়ে ট্র্যাক। হ্যাঁ, আমার বলাগুলো বেকার হচ্ছে না তো, শোনা যাচ্ছে তো, আই ডোন্ট নো, তো যাই হোক রেলওয়ে ট্র্যাক। অ্যান্ড সেম ওদিকে গোমাতা বসে আছে, ট্রেন আসছে, কিন্তু অনেকটাই স্লো। এটা কি মাল ট্রেন যে এত স্লো, কোথায় দেখাও তো যাচ্ছে না। ওই যো আসছে, এবারে এই তো এগোচ্ছে, গুটি গুটি পায়ে উনি এগোচ্ছেন। আর ট্রেন দেখার মতো আবার কি আছে তাই না? ও অ্যাকচুয়ালি এটা মাল ট্রেন, ওই জন্যে গুটি গুটি পায়ে এগোচ্ছে। বা দূরে থেকে গেস করেছি, আমার গেস করাটাও, আমার গেস করাটা রাইট, মাল ট্রেন। দেখো আছে এটাতে, সম্পূর্ণটাই তেল। ওকে চলো, হয়েছে, আর এটা দেখে লাভ নেই। অ্যান্ড এবারে এটা দেখো, এটা হচ্ছে একটা ফিল্ড আমাদের এখানকার এই কলেজে, আমি পড়েওছি আফটার ম্যাট্রিক, তো এটা হচ্ছে হাই সেকেন্ডারি স্কুল অ্যান্ড কলেজ, মানে হাই হাই সেকেন্ডারি পর্যন্ত, মানে টুয়েলভ পর্যন্ত আছে এখানে, ঠিক আছে। তো আমি এখানে টুয়েলভ পর্যন্ত পড়িনি, মানে 1 to 12 নয়, এখানে আমি জাস্ট ম্যাট্রিক কমপ্লিট করে এডমিশন নিয়েছিলাম। তো তো ওই যে দেখতে পাচ্ছ রেড কালারের চাল, তো এটাই হচ্ছে আমার, মানে ম্যাট্রিকের পরে এখানে 11 and 12 পড়েছি, 2 বছর করেছিলাম এখান থেকে, তো হাই সেকেন্ডারি এখান থেকে কমপ্লিট করেছি। অ্যান্ড এটারই হচ্ছে এই ফিল্ডটা, ঠিক আছে, ওটার আন্ডারেই এই ফিল্ডটা রয়েছে। তো এখানে নানা ধরনের ওকেশনগুলো হয়, কলেজ রিলেটেড বা স্কুলের বা এমনিতেও আমাদের এখানে, ধরো যখন আর কি বলবো, কোনো ইলেকশনের বা কিছু, তো যদিও অনেক কিছু এই ফিল্ডে হয়ে থাকে। কমপ্লেক্স হচ্ছে, ঠিক আছে, এখনও কাজ চলছেই, তো এটা একটা নতুন খুলবে হচ্ছে আমার, মানে এইচএস কমপ্লিট করার স্কুলটার ফ্রন্ট লুক। ওকে, এই হচ্ছে গেট। তো দেখো আমরা চলে এসেছি বড় বাজার, ঠিক আছে, তো মা আমাকে নিয়ে এসেছে বড় বাজারে, পাহাড় দেখাতে দেখাতে নিয়ে এলো কোথায়, বাজারে। তো এই তো বাজারে নিয়ে এসেছে, মা কেনাকাটা করছে, কাঁচা হলুদ নিচ্ছে, তারপর আরো বা কি নিবে কে জানে। যাক, ভালোই লাগছে বাজারে এসে।
পিকনিকে এসেছিলাম, তখন বাজারে এসেছি, আর সেই এই তো আজ এসেছি। অনেকটা গ্যাপিং পড়ছি। এটা হচ্ছে চিলড্রেন পার্ক, কোনো চিলড্রেন পাবে না এখানে, নামেই শুধু চিলড্রেন পার্ক। তো যাই হোক, কাজ চলছে, এখনো কমপ্লিট হয়নি। তো এই যে অ্যান্ড এই স্ট্যাচুটা রিসেন্টলি লাগিয়েছে, ঠিক আছে, স্ট্যাচুটা রিসেন্টলি লাগিয়েছে। অ্যান্ড ওখানে একটা পুষ্কণীর মতো আছে, অ্যান্ড পোলটা দেখতে পাচ্ছ আধা হয়ে আছে, এটাও কমপ্লিট হবে। তো কাজকর্ম চলছে, তো এখন উদ্বোধন হয়নি, ওপেনিং হয়নি পার্কের। তো ওপেনিং হওয়ার আগেই চলে এসেছি, অ্যাকচুয়ালি চলে আসিনি, যাওয়ার পথে রাস্তাতে পড়লো, তো ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। তো আশা করি তোমাদের পাহাড় ভ্রমণ কেমন লাগলো জানাবে, আমার তো যথেষ্ট ভালো লাগলো, বুঝতেই পারলাম না যে এটা কী পাহাড়ে গেছিলাম। তো ঠিক আছে, আমারই নামকরণ। তো চলো, ভিডিওটাকে আমি এখানেই এন্ড করছি। তো তোমরা সবাই খুব 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 ভালো থেকো, সুস্থ থেকো, সুন্দর থেকো, হাসি খুশি থেকো। অ্যান্ড ভিডিওটাকে যদি ভালো লাগে একটা লাইক করো, কমেন্টে জানিও কেমন আছে, অ্যান্ড চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। টাটা, বাই বাই, হ্যাভ এ গুড ডে।